شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই প্রশ্ন করেছেন যে নিজের জীবিকা অর্জনের ক্ষেত্রে কাজে ব্যস্ত থাকার কারণে রোজা ভঙ্গ করার বিধান কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আহসানাল জাযা। জি আমার সম্মানিত দিনি ভাই প্রশ্ন করেছেন জীবিকা অর্জনের ক্ষেত্রে, জীবিকা নির্বাহের ক্ষেত্রে। তো দেখেন, যে ব্যক্তি রমজানে মানে শ্যামকে পরিত্যাগ করে, রমজানের রোজাকে সে পরিত্যাগ করে, ভঙ্গ করে, এই যুক্তিতে যে সে নিজের এবং পরিবারের জীবিকা উপার্জনে ব্যস্ত, মাঠে ঘাটে পাট না খাটলে হবে না, মাঠে কাজ না করলে হবে না, এইরকম কাজে সে ব্যস্ত, সে যদি এই তাবিল বা ব্যাখ্যা করে যে অসুস্থ ব্যক্তি যেমন রোজা ভঙ্গ না করলে বেঁচে থাকতে অক্ষম, তেমনি আমিও তো দরিদ্র অভাবী, আমিও তো একজন মনীষ, জীবিকা উপার্জন করতে হলে আমাকে রোজা ভঙ্গ করতে হবে, তবে এই যুক্তি খাড়া এবং নিঃসন্দেহে এ ব্যক্তি মূর্খ। অতএব অজ্ঞতার কারণে এবং অপব্যাখ্যার কারণে সে উক্ত সময়ের কাজা আদায় করবে যদি সে জীবিত থাকে, জীবিত না থাকলে তার পরিবার তার পক্ষ থেকে কাজা আদায় করে দেবে, কেউ কাজা আদায় না করলে তার পক্ষ থেকে প্রতিদিনের বিনিময় একজন করে মিসকিন খাদ্য খাওয়াবে। কিন্তু যদি কোনো ধরনের ব্যাখ্যা না করে, ইচ্ছাকৃতভাবে শ্যাম পরিত্যাগ করে থাকে, তবে বিদ্বানদের মতামত সমূহের মধ্যে বিশুদ্ধ মত যেটা, সেটা হলো সময়ের সাথে সংশ্লিষ্ট ইবাদত সমূহ বিনা উজুরে ইচ্ছাকৃতভাবে সময় অতিবাহিত করে আদায় করলে তা কবুল হবে না। তাই এই লোকের ওপর আবশ্যক হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, নেক আমল করা, নফল ইবাদত সমূহ বেশি বেশি করে সম্পাদন করা, ইস্তিগফার করা। এ দলিল হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রাজ্জ, যে ব্যক্তি এমন আমল করবে যাতে আমাদের নির্দেশন নেই তা প্রত্যাখ্যানযোগ্য। সময়ের সাথে নির্দিষ্ট ইবাদত সমূহ যেমন সময়ের পূর্বে আদায় করলে কবুল হবে না, অনুরূপভাবে সময় অতিক্রান্ত হওয়ার পরও তা গ্রহণীয় হবে না। যদি অজ্ঞতা বা ভুলের কোনো অজর থাকে, তবে ভুল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাসিয়া সালাতান আও নামা আনহা বোঝা গেল যে এই জীবিকা অর্জন করার ক্ষেত্রে সে রোজা ভঙ্গ করবে, এটা তার জন্য জায়েজ নয়। জাযাকুমুল্লাহ খায়। يا رب العالمين.